ওখানে হয়ে যাচ্ছে আমার ভাইবাদার ফ্রেন্ড, তারপর হচ্ছে তারেক আসছে আমার ফ্রেন্ড, আর ওর সাথে আসছে ওর আর একটা ফ্রেন্ড। ইট ওয়াজ এ ফান রাইড ম্যান, বাট সেই হয়েছে এটা এটা আমার তো 46 উঠেই নাই, আমার তো 46 উঠেই নাই, আমার তো 46 উঠেই নাই। তাহলে ওকে, আমরা চুকনগর হোটেল চুকনগর, এটা হচ্ছে 0 পয়েন্ট খুলনা সাতক্ষীরা রোড ধরে। এখন আমরা যাবো চুই ঝাল খাইতে, চুই ঝাল খেয়ে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। এটা হচ্ছে রূপসা ব্রিজের টোল, তো তারপর আমরা ওইদিক হয়ে হচ্ছে ঢাকার দিকে একটু পরেই রওনা দিয়ে দিবো। অ্যান্ড হ্যাঁ, হাসিফ ভাই, তারপর রবি মোটরস, রবি ভাই আমাদের সবাইকে আসলে একটু আগায় দিতে আসছে, আর এখানে আমরা একটু কিছু ফটোশ্যুট করে নিছি। তো আর যাইতে যাইতে আলো থাকতে থাকতে গোপালগঞ্জ বা ওইদিকে কিছু রোড ক্রস আমরা বা রোডের স্পট একটু দেখায় নিবো। অ্যান্ড দেন হইতেছে মেবি আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, তো রাতের ফুটেজ ওই সাইডে মেবি দিব না। তো আলো যতটুকু পর্যন্ত থাকা যায় ততটুকু পর্যন্ত ফুটেজ দিয়ে আমি হইতেছে ভ্লগটা হচ্ছে এন্ড করে দিব, আর বাদ বাকি কিছু থাকলে পরে ওটা অ্যাড করে দিব। সো সামনে দেখা হচ্ছে, এখানে একটু বসি, বসে একটু পানি টানি খাই, তারপরে সোজা ঢাকা রবি মোটরস। ইনশাল্লাহ এবার পারলাম না, দুঃখিত, পরে আবার আসবো না আমি। হয় কি জিপি না কি ওইটা খেলতে আসবো না, বেড়া নাই ভাই, আল্লাহ হাফেজ। জামিলার জিপি না কি জিপি ভাই, ভাই পাজে ভাই, তো ভাই সময় দিতে পারলাম না একটু। অবশ্যই অবশ্যই, তো আমরা রূপসা থেকে উঠে যেতেছি, আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা। 5:15-20 মতো মনে হয় বাজে, সানলাইট থাকতে থাকতে যতটুকু কভার করা যায়, দেখি কি হয়। ব্যাক টু দ্য বিজনেস, ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ আস্তে ধীরে, তাই আমরা অলরেডি খুলনা থেকে বামে গোপালগঞ্জের দিকে ঢুকে গেছি। অ্যান্ড আমরা ঢাকা যাইতেছি টোটাল 3টা বাইক, একটা যায় গেছে হচ্ছে পিরোজপুর, আমার ফ্রেন্ড হচ্ছে রাফি, ও পিরোজপুর গেছে বিকজ অফ হচ্ছে অন্তরের বাসা আছে ওইখানে, ও ওখানে স্টে করবে, দেন এক দুদিন পরে আসবে। তো আমি সুখন ভাই, তানভীর, আমরা তিনজন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, চুই ঝাল খেয়ে একটু বসে হাসিফ ভাই আর রবি ভাই ওনাদের সাথে একটু বসে টসে আড্ডা দিলাম রূপসা ব্রিজে, দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে 5:30 বাজে, আর গোপালগঞ্জ এখান থেকে মেবি 40-42 কিলো হবে এরকম। তো দেখি ভাঙা সন্ধ্যার আগে বা সন্ধ্যার টাইমে ভাঙা যদি থাকা যায়, যদি থাকা যায় সেই জন্য চেষ্টা করতেছি, একটু টেনে যেতে হবে, ব্যাপার না, আমি একটু স্লো হয়ে গেছি মেবি, না একটু টানতে হবে। রাইডিং এ মনোযোগ দিতে হবে, এদিকে রাস্তা বড়, বাট দুইটা বাস একসাথে এসে পড়ে এটাই সমস্যা, আর এই যে ভ্যান ট্যান চলে এগুলো একটু রিস্ক করে ফেলছে রাস্তাটারে। হেলমেট নাই, কিছু নাই, হাইওয়েতে বাইক চালাইতেছে, মানে আসলে লুকিং গ্লাসেও খেয়াল করে না, হঠাৎ করে চাপায় দেয়। ফাঁকা না? হ্যাঁ হ্যাঁ ফাঁকা, ওকে একটু পুশ করতে হবে। আমরা একবারে ভাঙার ওই সাইডে গিয়ে একটা ব্রেক দিব, আর আপাতত কোনো ব্রেক নাই, ট্রাকের পিছে গাড়ি। আরে সবাই সামনে না, একটু দেখা দেখা ওভারটেক করা লাগে। ওকে রাস্তা আছে, কাটায় বেরো যাবে। ও ভাই, ওকে 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 ওকে
ভাই আমাদের সাথে যাওয়ার জন্য দেখা হয়েছিল কালকে, আমাদেরকে অনেক টাইম দিছে। আমরা এখন ব্যাক করতেছি টুঙ্গিপাড়ার 35 কিলো না, এখানে একটু দাঁড়াবে মেবে। এদিকের মানুষজন কেমন জানে, এই সাইডের মানুষজন কেমন জানি, মানে দৌড়াদৌড়ি করে, মানে এটা কোনো খেয়াল নাই কিছু নাই যে একটা বাইক বা এরকম ইয়েতে কি কমু আর কোন পালসারে রঙে গেছে ঘরে। তো কইলাম যে থাপড়ায় কান মান লাল মালাই দিবো, গালিও দিয়ে দিছি দুইটা, মাথা গরম হয়ে গেছে। অবশ্যই আর নেক্সট ব্রেকে আপনাদের সাথে কথা হবে, আপাতত একটু রাশ করতে হবে, একটু পুশ করে যেতে হবে। ভাঙার কাছাকাছি চলে আসছি আমরা, অলমোস্ট ভাঙার 38 কিলো, ভাঙা 38 কিলো ক্রস করে আমরা ওইদিকে পদ্মা সেতুতে উঠে গেলে আর মাওয়াতে যত দূর যাওয়া লাগে ঠিক অতটুক। এন্ড সন্ধ্যা হয়ে গেছে, বাজে হইতেছে 6টা না 7টা 4 ঘড়িতে। কথা হচ্ছে একবারে ভাঙা গিয়ে, আমরা ভাঙা চলে আসছি এখন, ভাঙা এক্সপ্রেসে শেষ করে পদ্মা সেতু উঠবো। ভাঙা মাত্র ঢুকলাম, ফরিদপুর বামে, বরিশাল সোজা, ঢাকাও সোজা। ব্রেক হবে একটা, এই ব্রেকের পরে আমরা একবারে ওইদিকে পদ্মা সেতু ক্রস করে ইয়েতে চলে যাবো, মাওয়া হয়ে দেন ঢাকা। রাতের ভিউটা অনেক চমৎকার, অনেক মানে ওয়ার্থ ইট ম্যান। এখানে না আসলে মানে বোঝাই সম্ভব না। তো স্পিড লিমিটটা 60, আমরা ইমার্জেন্সি লেন ধরে 60 মেনটেন করে যাচ্ছি। লাইটিংটা অনেক জোস লাগতেছে, এটা হইতেছে ব্যাক, আমরা এখন বাজে হইতেছে 9:30। আমরা ওইদিকে ছবি টবি তুলে একটু আস্তে ধীরেই আসছি, কিছু কিছু জায়গায় আমরা দাঁড়াইছি। ঢাকা তো ঢুকবই, তো আগে আগে ঢুকে কী করবো, যেহেতু শুক্রবার অনেকে বেরোইছে, দেখা গেছে রাস্তাঘাটে 8টা সাড়ে 8টা 9টা পর্যন্ত জ্যাম থাকে। দ্যাটস ওয়াই আমরা ওই এই কাজ করছি যে একটু পরে যাই। ফাইনালি লাস্ট ব্লগ, ঢাকায় আমরা পৌঁছাইতেছি। তো থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, অবশ্যই সেফটি গার্ডস অ্যান্ড হেলমেটস পরে হাইওয়ে ট্যুরে যাবেন, অ্যান্ড সার্টিফাইড হেলমেট ছাড়া বাইক চালাবেন না। প্রায় এন্ডে চলে আসছি আমরা, ওকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।